সুন্দর সরকার সাহেব আবার যা প্রশ্ন ছিল তার জবাব করলেন, জবাব করে আমার কাছে চমৎকার একটি প্রশ্ন ডাকলেন, কাল আখেরাতে হাসরের মাঠে আল্লাহ পাক সমস্ত মানুষের বিচার করবে, সেই বিচারের সুন্দর সরকার সাহেব আমার যা প্রশ্ন ছিল তার সুন্দরভাবে জবাব করে মীমাংসা করে আমার কাছে নতুন করে একটি প্রশ্ন রাখলেন, চমৎকার কথা তার, কাল হাসরের মাঠে আল্লাহ পাক সমস্ত মানুষের বিচার করবে, ওই বিচারের মধ্যে এক ব্যক্তি যখন বিচারের জন্য আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহ পাক বলবে ফেরেশতাদেরকে ডাক দেয়, হে ফেরেশতাগণ তোমরা কাজ করো, এই ব্যক্তিকে কিছু আঙুর দাও, কিছু বেদনা নিয়ে দাও তারে খাওয়ার জন্য, তারে কিছু আপেল দাও, ন্যাসপাতি দাও তারে খাওয়াও, ওই ব্যক্তি খাইতে থাকবে। আল্লাহ পাক তার দিকে লক্ষ্য রাখবে যে সে কি করতেছে, অবশেষে খাওয়া শেষ হইলে সে বলবে আল্লাহ আমার খাওয়া দাওয়া শেষ, এবার আমি বিচার প্রার্থী, আমার বিচার আপনি করেন, আমি বিচার চাই আপনার কাছে। তখন আল্লাহ পাক বলবে যে আবার এই ব্যক্তিকে খাবার দাবার দাও, এইভাবে ওই ব্যক্তিকে ভুলায় রাখবে কেন কোন কারণে সেই ব্যক্তিকে প্রশ্ন করেছে। সুন্দর কথা তার, আমি জবাব দেওয়ার চেষ্টা করবো, তবে কয়েকটি কথা বলছে গাওটা একবার জলতাছে আমার, কি কথা কাজল দন সাহ, যদি আমার ওস্তাদ মাতা পিতার পরিচয় দিতে যেতাম তাহলে তো সময় পার হয়ে যেত, আমি তো সময় পার হয়ে যায় মানে বেশি সময় চলে যেত, আপনারা বিচারক আপনারা আশেকান আপনারা গান শুনেন আর আমরা গাই, তো আপনারা বিচার করবেন কথাটার, ওই যে কুকুরের যে একটা গল্প বলছে এই গল্পটা বলতে তার কতক্ষণ সময় লাগছে, আর পিতা মাতাকে ওস্তাদকে স্মরণ করতে তার কতটুকু সময় লাগছে, বিচারের ভাত আমি আপনাদের উপর দিয়ে দিলাম, আমি এই সম্বন্ধে আর তারে কিছু বলবো না। তবে একটা কথা বলছে কাজল দন সাহেব, আপনি গানটা যে গাইলেন কে যাও বন্ধু একটু দাঁড়াও আমি একজন কবরবাসী, বলে এই গানটা তো আপনার হাসরের গান না, এটা বর্জকে আলম, আপনি তো এই কথা বলতে পারলেন না যে গানটা আমার কিয়ামতের গান, তাইলে বুঝতাম আপনি রাইট, আমারটা রাইট না, যদি এই কথা বলতে পারতেন যে আমারটা কিয়ামতের গান কাজল দন সাহেব আপনি কেন গেলেন, আপনার গানটা তো কিয়ামতের না, কবর থেকে হাসর শুরু হইলো, অর্থাৎ আমি যখন মরে গেলাম তখন আমার কিয়ামতের অংশটা শেষ হয়ে গেল, কবরের মধ্যে যখন ডাকলো তখন থেকে হাসরের কার্য শুরু হইলো, ধাপে 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 মানুষ এই আস্তে আস্তে আল্লাহর বিচারের সামনে যাবে, তারপর জান্নাত তারপর বেহেশতের মধ্যে। তা আলমে বর্জকের কথা যদি আমি বইলা থাকি তাহলে কিয়ামতের কথা কিন্তু বলি নাই, আমি একটা ধাপ নিয়ে শুরু করেছিলাম, শুরুটা কবর থেকে হাসর, এর জন্য আমি ওই গানটা গিয়েছি। এইখানে আমার কাজল দন সাহেব আপনারা হলুদ কার্ড দেখাইলাম, অর্থাৎ ফুটবল খেলার মধ্যে ওই রেফারি যদি কেউ ফাউল করে তাহলে হলুদ কার্ড দেখায়, যদি আরেকবার ফাউল করে তাহলে তারা লাল কার্ড দেখায়, বলে আরেকবার দেখ ফাউল হইলে লাল কার্ড দেখাবো, এ সরকার সাহেব এ সরকার সাহেব আপনি আমারও হলুদ কার্ড দেখালেন কি, যারা বিচারক অর্থাৎ আমরা হইলাম প্লেয়ার, সেও প্লেয়ার আমিও প্লেয়ার, আমরা খেলতেছি, বিচার যারা অর্থাৎ যারা রেফারি রেফারি যারা তারা হলুদ কার্ড দেখাইতে পারে লাল কার্ড দেখাইতে পারে, আপনি কিন্তু আমরা দেখাইতে পারেন না, আমিও আপনারা দেখাইতে পারবো না, কারণ আমিও খেলতেছি আপনিও খেলতেছেন, বিচারকের উপর ভার দিয়ে দিলাম, তারা যদি মনে করে যে কাজল দনকে লাল কার্ড দেখানো যায় দেখাবে, তারা যদি মনে করে শাহ আলম সরকারের নাইলে লাল কার্ডও না হলুদ কার্ডও না, আর একটা কার্ড আছে শাহ আলম ভাই এটা কিন্তু অন্যরকমের কার্ড, এই কার্ড দেখাই দেবো একবারে জনমের মতো, শাহ আলম ভাই এই পর্যন্তই বললাম কথা, তো যাই হোক আর কোনো কথা নাই তারে বলবো না কিছু, কারণ অনেক অনেক গায়ক আমাদের গান শুনতেছে বিজ্ঞ বিজ্ঞ বলে আপনার বাবার সাথে গিয়েছে, হ্যাঁ আমি তাদেরকে শ্রদ্ধা করি, সবসময় শ্রদ্ধা করি, কারণ আমার মধ্যে এই এই জিনিসটুকু আছে যে আমি বড় যদি কখনো দেখি বড়কে দেখি আমি শ্রদ্ধা করার চেষ্টা করি, আমাকে স্নেহ করে তারা ভালোবাসে আমাকে, এর জন্য শ্রদ্ধাটা তো এইভাবেই আসে না, স্নেহ করলে শ্রদ্ধা আসে, তো তাদের প্রতিও সালাম আপনাদের সবার প্রতিও সালাম। এবার হাসরের পক্ষ থেকে আমার একটি গান আসলো, গানের পরে তার জবাব দিব, আমার নবী বিনাকে হইবে উম্মতের জামিন, আমার নবী বিনাকে হইবে উম্মতের জামিন, ওরে ভাই মুমিন কঠিন রোজ হাসরের দিন, ওরে ভাই মুমিন কঠিন রোজ হাসরের দিন, ওরে ভাই মুমিন হইবে উম্মতের জামিন, হইবে উম্মতের জামিন, ওরে ভাই মুমিন কঠিন রোজ হাসরের দিন, ওরে ভাই মুমিন কঠিন রোজ হাসরের দিন, ওরে ভাই মুমিন কঠিন রোজ হাসরের দিন, ওরে ভাই মুমিন।
313 জন নবী 1 লক্ষ মতন্ত্র 2 লক্ষ 24 হাজার পয়গম্বর আল্লাহ পাক হাশরের মাঠে যখন বিচার করতে বসবে 312 টা আর 1 লক্ষ মতন্ত্র 2 লক্ষ 24 হাজার কেদারা বা চেয়ার বসার জন্য কুরসি থাকবে ডাইন পাশে আর বাম পাশে থাকবে একটা কেদারা কেন ওই 1 লক্ষ মতন্ত্র 2 লক্ষ 24 হাজার পয়গম্বর 312 জন নবী তারা সবাই আল্লাহর ডাইন পাশে বসবে আর বাম পাশে একটা কেদারা রাখবেন আমার রাসূল রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে বসার জন্য নবীজি বাম পাশে বসবে আর যখন মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে আমার রাসূলের হাদিসের মধ্যে আসছে নবীজির মুখটা আমার আল্লাহর মুখটা একবারে এই একটু দেখা দেখি একজন আরেকজনের দিকে চায়া থাকবে আল্লাহ দক্ষিণ দিকে তার মুখটা একটু থাকবে ওই দক্ষিণ দিকে মুখ থাকার কারণে অর্থাৎ আমার নবী থাকবে ওই দিকে আর ওই দিকে যে সমস্ত লোক থাকবে সমস্ত লোক ওই দিন আল্লাহর উসিলায় ওই যে দক্ষিণ দিকে মুখ থাকবে অর্থাৎ আল্লাহর মুখটা থাকবে এর জন্য সমস্ত লোক বিনা হিসাবে জান্নাত বাসবে সুবহানাল্লাহ ঊর্ধ্বমুখী মুখ থাকবে কাবা মহারাবর দৌড়াইতে থাকিবে মানুষ যেথায় আল্লাহর ঘর ঊর্ধ্বমুখে মুখ থাকিবে কাবা মহারাবর দৌড়াইতে থাকিবে মানুষ যেথায় আল্লাহর ঘর ওরে হাকিম সাজা করবে বিচার রাব্বুল আলামিন ওরে হাকিম সাজা করবে বিচার রাব্বুল আলামিন সাদিন হাকিম সাজা করবে বিচার রাব্বুল আলামিন ওরে ভাই মুমিন কঠিন গোহাশরের দিন ওরে ভাই মুমিন কঠিন ত্রিপুত্র ভাই বন্ধু আত্মীয় স্বজন ইয়ানফসি বলিবে কেবা কার আপন ত্রিপুত্র ভাই বন্ধু আর আত্মীয় স্বজন ইয়া নাস্তি নাস্তি উঠবে ধনী কেবা কার আপন ওরে কেউ কারো দিকে চাইবে না দেহ হবেহীন ওরে কেউ কারো দিকে চাইবে না দেহ হবেহীন কেউ কারো দিকে চাইবে না এই দেহ হবেহীন ওরে ভাই মমিন কঠিন রোজা সরের দিন ওরে ভাই মমিন কঠিন চক্ষু কর্ণ নাসিকা জবান যার যার সাক্ষী শেষে দিবে কয়কা জল দেওয়ান হাত পা চক্ষু কর্ণ আর নাসিকা জবান যার যার সাক্ষী শেষে দিবে কয়কা জল দেওয়ান ওরে আল্লাহর কাছে পড়বে ধরা যত মানুষহীন আল্লাহর কাছে পড়বে ধরা যত মানুষহীন আল্লাহর কাছে পড়বে ধরা যত মানুষহীন ওরে ভাই মমিন কঠিন রোজা সরের দিন ওরে ভাই মমিন কঠিন প্রশ্ন করব প্রশ্ন করেছে আমার কাছে আমি জবাব দেব তারে কাল হাশরের মাঠে করবে না বিচার আমার আল্লাহ পরে আরে হাশরের মাঠে আল্লাহ পাক এক ব্যক্তির বিচার করবেই না শেষ পর্যন্ত করবে না সে কে এটা মস্ত বড় একটা কাহিনী বেশি সময় নাই অর্থাৎ অত বড় কাহিনী বলা যাবে না যত শ্রোতা বৃদ্ধ ভাই অত বড় কাহিনী অত বড় করে বলা যাবে না কারণ একটা সিডি দাউদ নবীর আমলে ঘটনা অনেকের আছে জানা দাউদ নবীর স্ত্রী ছিল 99 জন দলিলের বর্ণনা দাউদ নবীর স্ত্রী ছিল 99 জন তিনি আরেকটি বিয়ে করলেন এক রমণীকে দেখে তিনি পাগল হইলেন যাকে বিয়ে করলেন এই ব্যক্তি অর্থাৎ ওই মহিলার যে স্বামী ছিল নাম ছিল তার আউরিয়া এই আউরিয়াকে দাউদ নবী তার সেনাপতি বানান ছোট করে বলতেছি সেনাপতি বানান সেনাপতি বানায় তাকে যুদ্ধে পাঠান এবং যুদ্ধে পাঠায় তারে হত্যা করেন হত্যা করে তারপর আউরিয়ার স্ত্রীকে বিবাহ করেন এই এই ঘটনাটা অনেক বড় কাল হাশরের মাঠে আল্লাহ পাক যখন বিচার করবে সমস্ত মানুষের তখন আউরিয়া বিচারের জন্য আল্লাহর কাছে সুপারিশের জন্য বলবে মাওলা আমি আমার বিচার চাই এই বিচার যখন চাইতে থাকবে আল্লাহ পাক তো দাউদ আলাইহিস সালামকে মাফ করে দিয়েছেন কারণ সে হইল নবী নবীরা হইল মাসুম আর মাসুমরা হইল বিনা হিসাবে জান্নাতবাসী তাই দাউদ আলাইহিস সালাম
অর্থাৎ আল্লাহ পাক নবীর সম্মান রক্ষার্থে আউরিয়াকে আল্লাহ পাক শান্তি সুখ শান্তিতে রাখবে এবং তাকে জান্নাতের খাবার সবসময় দিতে থাকবে, সে খাইতে থাকবে, আল্লাহ পাক আউরিয়ার বিচার আর শেষ পর্যন্ত করবে না, এটা দলিলের মধ্যে পড়লে পড়ে। এইবার প্রশ্ন থাকবে জিজ্ঞাসন, সুন্দর কথা বলবে দাঁড়াইয়া আমার গুণধন। সকাশ সাহেব বলেন, জবাব করেন, আমি হাদিস এবং কোরআন শরীফ পড়ে দেখেছি আল্লাহর যে পবিত্র কাবা ঘর, এই কাবা ঘর আল্লাহ পাক উঠাই নিয়ে যাবে। কিন্তু হাদিস বুখারি শরীফ পড়তে পড়তে আমি হাদিস বুখারি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে এক জায়গার মধ্যে গেলাম যে এই কাবার ঘরকে আল্লাহ পাক এক ব্যক্তির দ্বারা ধ্বংস করাবে, আবার জান্নাত আপনার কাছে জবাব করবে। কাবার ঘর উঠাই নিয়ে যাবে এইটাও ঠিক থাকতে হবে, আবার কাবার ঘর আল্লাহ পাক ধ্বংস করবে, কারণ আল্লাহ রাসূলের যে হাদিস এটা তো মিথ্যা হইতে পারে না, ধ্বংস করবে এক ব্যক্তি, সেই ব্যক্তি কে কাবার ঘর ধ্বংস করবে এইটাও ঠিক, আবার উঠাই নিয়ে যাবে এইটাও ঠিক, দুইটা ঠিক রেখে আপনি এই কথাটির কিয়ামতের আগে সে কে এই কথাটির পূর্ণ মীমাংসা আপনি আমাদের মাঝে তুলে ধরবেন। এই একটা প্রশ্ন রইল আপনার কাছে, আশা করি সুন্দর জবাব পাবো। তার আমার নবী বিনাকে হইবে উম্মতের দামি, রোজা সরের দিন ওরে ভাই মমিন।